হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে নেই জল নিকাশি ব্যবস্থা। টানা বৃষ্টিতে জলমগ্ন ইন্দাস হাসপাতাল চত্বর। দক্ষিণবঙ্গে আষাঢ়ে বর্ষার বৃষ্টি যদিও কয়েকদিন দেখা গেছে, কিন্তু শ্রাবণে বর্ষার বৃষ্টি সেইভাবে হয়নি। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দেখা গেছে, গতকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হয়েছে টানা বৃষ্টিপাত। বাঁকুড়াতেও বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট ভালোই। স্বাভাবিক কারণে চাষিদের মুখে ফুটেছে হাসি, কিন্তু এত ভালোর মধ্যেও আছে কিছু মন্দের দিক। যেমন বাঁকুড়া জেলার ইন্দাস হসপিটাল চত্বরে টানা বৃষ্টিতে জলমগ্ন অবস্থা, আর এর অন্যতম কারণ হসপিটাল চত্বর থেকে জল বেরিয়ে যাওয়ার সেরকম কোনো নিকাশির ব্যবস্থা নেই। ফলে হাঁটুর সমান জলে ডুবে হসপিটাল বিল্ডিং, আর এতেই যাতায়াত করতে হচ্ছে রোগীর আত্মীয় স্বজনদের। কারণ রোগী পরিষেবায় রোগীর আত্মীয় স্বজনদের একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকে, আর সেই কারণেই তাদের যেতে হচ্ছে বারবার হসপিটাল চত্বর থেকে বেরিয়ে। কখনো ওষুধের দোকান, কখনো বা খাবার আনতে, আবার কখনো অন্য কোনো কারণে। হসপিটালের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে নিকাশি ব্যবস্থা বেহাল অবস্থার চিত্র খুবই বেদনাদায়ক। ব্যাপারটা নিয়ে কি ভাবছেন লোকাল প্রশাসন, উঠছে প্রশ্ন। যদিও বিএমওএইচ এর সাফায় মাঠে জল ঢুকে পড়ছে হসপিটাল চত্বরে, আমরা কি করব? হসপিটালের তো জল নিকাশি ব্যবস্থা আছে। কথাটা শুনতে কীরকম লাগছে না? নিকাশি ব্যবস্থা আছে অথচ বন্যা ছাড়াই জলমগ্ন হসপিটাল চত্বর, সত্যি হাস্যকর নয় কি? বাঁকুড়ার ইন্দাসের হসপিটাল চত্বর থেকে আব্দুল হাইর রিপোর্ট, সময়ের সংবাদ। আমি এখন কোথায় যাচ্ছেন? আমি এখন চানতে যাচ্ছি। ডাক্তারবাবু কিছু বলছে এই জল সম্বন্ধে? না, কিছু বলেনি। আপনার রোগী ভর্তি আছে? হ্যাঁ, আপনার রোগী ভর্তি আছে? না, রোগী ভর্তি আছে। এদিকে যা আসা করলে তো আপনার কষ্ট হচ্ছে? সব? হ্যাঁ, কষ্ট হচ্ছে। কাপড় ভিজে যাচ্ছে? হ্যাঁ, কাপড় ভিজে যাচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি ইন্দাস বাজার থেকে। আপনার নাম? আমার নাম জোসনা রজক। নতুন ড্রেন করলো, তা সত্ত্বেও জল জমছে এভাবে, ঠিক আছে? আমরা মানে টোটো পেশেন্ট আস নিয়ে যেতে পারছি না। টোটো নিয়ে গেলে, মোটর ডুবে গেলেই টোটো মানে বন্ধ হয়ে যাচ্ছে, অথচ মানে কোনো বাগাবার কারো কোনো চেষ্টা নেই। আর মেন সমস্যা হচ্ছে রাস্তায় যে জল জমছে, মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে, বা সাইডে টোটো দাঁড়িয়ে থাকলে গায়ে ছিটকাচ্ছে। হাসপাতালের ভিতরে কত জল দেখলে? হসপিটালের ভিতরে অনেক জল জমেছে, হাঁটুর এখান থেকে অব্দি জল জমে আছে। রুগী কি হেঁটে এলো? না, রুগী হেঁটে আসছে। মানে টোটো নিয়ে গেলি তো টোটো মানে মোটর ডুবে যাচ্ছে, টোটো খারাপ হয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম রহিম। নিয়ে ভর্তি ছিলাম। যে বাড়ি যাচ্ছেন? বাড়ি বেরিয়ে আর এই যে বাড়ি আসছে, মানে হাঁটুর উপরে হাসপাতালের সামনে জল দাঁড়িয়ে গেছে। রুগীর আসা যাওয়া কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হবে না? এক হাঁটুর জল তাকে ধরে ধরে নিয়ে আসতে হবে। আমি কোথায় যাবো? কোথায়? চান্দ্রাম। আপনার নাম? তোফা সাদগার। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখায়। আপনার প্রিয় শহর কামারপুকুরে মার্চ মাস থেকে শুরু হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি। মোবাইল নম্বর 7076918661 এবং 8900688976।